শুধুই নয় টিউশনি, সঙ্গে আছে ছায়া প্রকাশনী। টলিপাড়ায় সবারই গুড বুকে নাম অঙ্কুশের, যাকে বলে ভালো ছেলে। নায়িকাদেরও বিশেষ পছন্দের, কিন্তু একটা ব্যাপারে বিশেষ অপছন্দেরও বটে। আসলে নিজের পছন্দের জিনিস কেনার ব্যাপারে টলি হার্টথ্রব যতটা হাত খোলা, ঠিক ততটাই কৃপণ আবার কাউকে গিফট দেওয়ার ব্যাপারে। মুখের ওপর না বলতেও ছাড়েন না। শোনা যাক অঙ্কুশের মুখেই। আমার ফ্রেন্ড সার্কেল বলো বা যাই বলো, ফ্যামিলি মেম্বার্স বলো যাই বলো, ইভেন হিরোইন অলসো বা ওই দিল, মানে কোনোদিনই এরকম আমার কেউ ছিল না যে ভীষণ ডিমান্ড করবে এই চাই ওই চাই বা ইয়ে। আর কেউ আমাকে ডিমান্ড না করলে নিজে থেকে তো যেচে দেবই না, আমাকে তাও ডিমান্ড করলে তবুও আমি মাথায় ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোকে দেবো দেবো বলে একটু দি। ডিমান্ড না করলে তো নিজে থেকে কোনো সিন নেই, কে খরচা করবে, কে দেবই না। সে আমার প্রত্যেক, আমার যতজনের সাথে কাজ করেছি প্রত্যেকটা হিরোইনই জানে আমার আমি কীরকম, ওই জন্যে ওরা ডিমান্ড করাই ছেড়ে দিয়েছে, জানে ডিমান্ড করলে অপমান অপমানিত হবে ওরা এর থেকে। ওদের মুখের ওপর না করেছি কতবার, ওই শোন না এবারে কি দিচ্ছে না কিচ্ছু না, কেন দিতে কিচ্ছু দেবো না। আর প্রেমিকা ওয়েন্ড্রিলা ডিমান্ড করলে কি করেন? ডিমান্ড করলে করো, আমি দেবো না আমার বাট হ্যাঁ কিছু কিছু নেচার আছে যেটা আমার আমার ফিল করি আমার চেঞ্জ করতে হবে, তার কারণ আমি মানে আমার মনে হয় যে ওকে এই জিনিসটা দেওয়ার থেকে পরের বছর আমার ফোনটা হবে না, আমি ফোনের জন্য টাকা জমাচ্ছি। হ্যাঁ না, এবং সেটা যদি বেসিক নেসেসিটি হয় তো ডেফিনেটলি আমি সব থেকে আগে হাজির থাকবো। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।